রাজকীয় স্বাদে অত্যন্ত লোভনীয় একটি ডিমের কোরমার রেসিপি শেয়ার করব আজ। খুবই ক্রিমি হবে এই কোরমাটি। আপনারা এটি পোলাও, বিরিয়ানি, ভাত, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। ডিমের কোরমার পারফেক্ট একটি রেসিপি পেতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এজন্য প্রথমে এখানে কিছু সেদ্ধ করা ডিম নিয়েছি। একটা ডিম হাতে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এইভাবে একটু কাচিয়ে নিব। ডিমগুলোকে এভাবে একটু কাচিয়ে নেওয়ার ফলে আমরা যখন ডিমগুলো তেলে ভাজব তখন এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না, আর এর ফলে রান্না করার সময় ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। একইভাবে প্রত্যেকটা ডিমকেই কাচিয়ে নিতে হবে। এই কোরমা রান্নার জন্য আমার এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে। এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এরকম বেরেস্তা করে নিয়েছি। এরপর এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি। এই দইয়ের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে রান্নার সময় দই থেকে ছানা কেটে যেতে পারে। এখানে আমি আরও কিছু মশলা নিয়েছি। এখানে আমি 20টার মতো কাঠবাদাম এরকম ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। হাতের কাছে কাঠবাদাম না থাকলে আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। এরপর এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এবার এই কোরমাটা রান্না করতে চলে যাব। প্রথমেই প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই অবশিষ্ট তেলটুকু এখানে নিয়েছি। এই তেলের মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা দিতে, তাহলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। তেল ও ঘিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলোকে অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, আর অনেক বেশি জোরে জোরে নাড়তে যাবেন না। খুব বেশি জোরে জোরে নাড়লে ডিমগুলো ভেঙে যেতে পারে। ডিমগুলোকে আমি এরকম হালকা করে একটু ভেজে নেব। দেখুন, ডিমের কালারটা যখন এরকম হালকা একটু বাদামি কালার হবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এবার এই তেলের মাঝে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি 6 থেকে 7টির মতো এলাচ, 3 টুকরা দারচিনি নিয়েছি, 1টি বড় কালো এলাচ নিয়েছি, 3টি লবঙ্গ নিয়েছি ও তেজপাতা নিয়েছি 3টি। এই গরম মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি খুবই অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এই মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব। যেই কাঠবাদামগুলো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই বাদাম বাটাটাকে মশলার সাথে একটু ভেজে নিতে হবে। বাদাম বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1/3 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে এখানে কিছুটা দুধ দিয়ে দিতে হবে। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই আমি এখানে দুধটাই ব্যবহার করব। কোনোভাবেই এখানে পানি ব্যবহার করবেন না। আগে থেকেই জাল করে নেওয়া নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়েই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। যেই টক দইটাকে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর ডিমের কোরমা রান্নার এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে এই ডিমের কোরমাটা খেতে অনেক ভালো লাগবে। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন কোরমার টেস্ট ততই ভালো হবে। এই মশলার গ্রেভিটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। আমি আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গ্রেভিটা কতটা স্মুথ হবে, এটা একদম ক্রিমি হয়ে যাবে। এই গ্রেভিটা এরকম ক্রিমি হওয়ার ফলে ডিমের কোরমাটা খেতে হবে অনেক বেশি মজার। এই ডিমের কোরমার টেস্ট এতটাই মজার হবে, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আর আপনাকে এটি বারবার তৈরি করতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখান থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে এখানে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই ডিমগুলোকে অবশ্যই আলতো হাতে নাড়বেন, নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে।
আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এ পর্যায়ে দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তার সাথে এই গ্রেভিটা খুব ভালোভাবে নেড়ে নেওয়ার ফলে এখানে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব কিছুই ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। সব কিছুই কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দিব। অবশ্যই এ পর্যায়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিবেন। এখানে পানি দিলে কিন্তু কোরমার টেস্ট খুব একটা ভালো আসবে না, দুধ দেওয়ার ফলে এই কোরমাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার প্যানটাকে ঢেকে দিব এবং এই ডিমের কোরমাটা ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আমার এই ডিমের কোরমাটা কিন্তু পারফেক্টভাবে জাল হয়ে গেছে। এই কোরমার গ্রেভিটা আমি অনেক বেশি শুকিয়ে ফেলবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। কোরমার এই গ্রেভিটাই আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো চিনি। এখানে আমি বাকি যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। সবশেষে এখানে কিছুটা ঘি দিয়ে দিব। এ পর্যায়ে ঘি দেওয়ার ফলে ডিমের কোরমা থেকে ঘিয়ের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এই কোরমাটা নামিয়ে ফেলবো। আমার এই রান্নাটা একদমই হয়ে গেছে। দেখুন, কোরমাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমার রান্নাটা একদমই রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। কোরমাটি দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা খেতে কতটা মজার হবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।